নবাবগঞ্জের হরিহর চাকরির সূত্রে বদলি হয় করিমগঞ্জে। জায়গাটা তার ভারী পছন্দ হয়, তাই সেখানে স্থায়ী ঠিকানা গড়ার জন্য সে বসত বাড়ি বানাতে চায়। বুঝলে গিন্নি, এই জায়গাটা ভারী সুন্দর, স্বাস্থ্যকর, এমন জল হাওয়ায় আমার হাঁপানি রোগটাও হাওয়া হয়ে গেছে। আমি আর এই জায়গা ছেড়ে একেবারে নড়ছি না। তা এই বাসা বাড়িতেই কি থাকবে? সে চিনতে তুমি করো না, আমি ওই পূব দিকে একটা ভালো জমি দেখেছি, কাল সেখানে দালান কোঠার ভিত খুঁড়ব। আহা, জমি দেখলেই হবে, কিনতে হবে না? আরে জলের দাম গো গিন্নি, জলের দাম আজ আজ বায়নাও করে দিয়েছি, কাল পুরো টাকা দিয়ে দেব। কিন্তু তোমার তো বদলির চাকরি, আবার যদি বদলি হয়? সে বড় সাহেবকে বলে কয়ে এখানেই থেকে যাব, সে রাজিও হয়ে যাবে, ও নিয়ে তুমি দুশ্চিন্তা করো না। সে যাই হোক, আমার যেন কেমন ভয় ভয় ঠেকছে। ভয় কিসের? জলের দামে জমি পাচ্ছ, হ্যাঁ, আবার বদলিও হবে না, সবই তো ভালো, কিন্তু কিন্তু এ ভালোর পেছনে আবার মন্দ নেই তো? দেখো তুমি মিছে ভয় পাচ্ছ, কাল ভিত পুজোর সময় তুমি তো যাচ্ছই, জমিটা দেখো তোমার পছন্দ হবে বলে মনে হয়, নাও আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তো, কাল আবার ভোরে উঠে যেতে হবে সেখানে। যাক, ভালোয় ভালোয় ভিত পুজোটাও সারা হলো, কি কেমন লাগছে বলো জমিটা? খুব ভালো। যাও তুমি ঠাকুর মশাইকে খানিকটা পথ এগিয়ে দিয়ে এসো, আমি ওই মজুদের প্রসাদ দিয়ে যাই। সেই ভালো, চলুন ঠাকুর মশাই আপনাকে একটু এগিয়ে দিই। এই নাও তোমরা একটু প্রসাদ খাও এবার। দিন মা। নাও প্রসাদ খেয়ে তোমরা কাজে মন দাও তো দেখি। হ্যাঁ মা, ও নিয়ে আপনি ভাববেন না, আমরা মন দিয়েই কাজ করছি, কি বল? হ্যাঁ মা, আমরা তাই করছি মা গো।